আপনি দ্রুত ওটি রেডি করেন আর আপনি ব্লাডটা গ্রুপিং করে ফেলেন, ব্লাডটা ম্যানেজ করবেন আপনি দ্রুত। আপনি আসুন আমার সাথে। আমার ব্লাড গ্রুপ এবি পজিটিভ, আমি ব্লাড দেবো স্যার। একটি প্রশ্ন আমাদের কাছে অনেকেই করে থাকেন যে রোজা পালনরত অবস্থায় কাউকে ব্লাড দেওয়া বা রক্ত দান করার সুযোগ আছে কিনা। আমরা অনেকে মনে করি যে রোজা মাসে রোজা রেখে রক্ত দিলে হয়তো রোজা ভেঙে যায়। তো এক্ষেত্রে শরীয়তের ব্যাখ্যা যেটা সেটা হচ্ছে রোজা পালনরত অবস্থায় যে নিজের ব্যক্তিগত চিকিৎসার জন্য যেরকম ব্লাড পরীক্ষার জন্য ব্লাড দেওয়া যায়, ঠিক এরকম কোন মুমূর্ষু রোগী বা কোন দুর্ঘটনায় পতিত কোন রোগীকেও যদি ব্লাড দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় সেক্ষেত্রে সেটা দেওয়া যাবে। শর্ত হচ্ছে রক্ত দানকারী ব্যক্তির রক্তের মধ্যে কোনো রোগ জীবাণু আছে কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করে রক্ত দেওয়াটা উচিত। যে রমজান মাসে রোজা রেখেও রক্ত দেয়া যায় যে কোনো মুমূর্ষ বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীকে বাঁচানোর জন্য। রোজা রাখা যেমন ফরজ, একজন মানুষের জীবন রক্ষা করতে রক্ত দান এটা অত্যন্ত জরুরি এবং এটা একটা ফরজ ইবাদত। রোজা কাজা করা যাবে, জীবন রক্ষাটাকে বাঁচানোর জন্য কাজা করা যাবে। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে বিভিন্ন কিতাবে, জাওয়াহিরুল ফিকহ, তারপরে আহকামু সিয়াম, তারপর জাদিদুল ফিকহি মাসাইল, এই সমস্ত কিতাবের মধ্যে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা রয়েছে। আমি এই বিষয়টি শুধু এই সন্ধানী নামক যে সেবা সংস্থা আমি তাদের প্রয়োজনই বলছি না, এটা আমরা যারা মুসলমান যারা রোজা পালন করি সকলের অবগতির জন্যই বিষয়টিকে আমি ক্লিয়ার করছি।